আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছেন গর্ভবতী গাভীর ক্ষেত্রে কী ধরনের কৃমির ওষুধ আপনারা ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনাদের কাছে আমার পরামর্শ হচ্ছে ট্রাইক্লাবেন্ডাজল এবং লিভামুসল এর প্রিপারেশন সমৃদ্ধ যে ট্যাবলেটগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করবেন, যা প্রেগনেন্সি সেফ। এগুলো অতিমাত্রা সেফ হওয়ার কারণে কোনো সমস্যা হয় না, সাধারণত দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত সেফ হয়ে থাকে। সুতরাং ট্রাইক্লাবেন্ডাজল এবং লিভামিসল এই গ্রুপের বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারে বিক্রি করে থাকে, তো সেক্ষেত্রে একমি কোম্পানির এলটি ব্যাট, পপুলার কোম্পানির এলটি জল ব্যাট এবং এসকেএফের ডাবল ডেক্স এবং ডাবল ডেক্স হাফ, এশিয়ার ক্ষেত্রে অ্যান্টি ওয়ার্ম, ন্যানোটার ক্ষেত্রে রেনোডেক্স, তো এরকম রোবার্টিসের ক্ষেত্রে অ্যানডেক্স বা বর্তমানে অ্যালানকো নামে পরিচিত, এইরকম কৃমির ওষুধগুলো অর্থাৎ ট্রাইক্লাবেন্ডাজল লিভামিসল গ্রুপের কৃমির ট্যাবলেটগুলো গর্ভ অবস্থায় সম্পূর্ণ সেফ। সুতরাং আপনার ভালো কোনো কোম্পানি, আমি যে কোম্পানিগুলো নাম বললাম ব্র্যান্ডের কোম্পানি, 10টি কোম্পানির মধ্যে যে ব্র্যান্ড কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর কৃমি ওষুধ আপনারা খাওয়াবেন, তাহলে অবশ্যই কৃমিমুক্ত হবে এবং কৃমির ডোজটি আপনাদেরকে সঠিকভাবে দিতে হবে। সেটি হচ্ছে, যদিও লেখা থাকে 75 কেজির জন্য একটি ট্যাবলেট, তারপর আপনারা 60 কেজির জন্য একটি ট্যাবলেট ধরে আপনারা কৃমি ওষুধ খাওয়াবেন। মনে রাখতে হবে যে সেটি দ্বিগুণ অথবা চার গুণ পর্যন্ত সেফ, কিন্তু যদি আপনি ডোজটা কম হয়ে যায় তাহলে কিন্তু কৃমি মারা যাবে না, উল্টো রেজিস্ট্যান্ট হয়ে যাবে। সেক্ষেত্রে ডোজটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, ওজন অনুযায়ী কৃমি ট্যাবলেট দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে কিছু বেশি পরিমাণ বেশি হয়ে গেলেও সমস্যা নেই, কারণ যেহেতু দ্বিগুণ এবং তিন গুণ পর্যন্ত সেফ, কিন্তু কম হলে কাজ করবে না। সুতরাং আপনারা ওয়েট বা ওজন মেপে বা ভালো কোনো চিকিৎসক অথবা যারা ওজন মাপতে পারে অথবা যন্ত্রের মাধ্যমে অথবা ফিতার মাধ্যমে ওজন মেপে তারপর কৃমি ওষুধ খাওয়ানোই সবচেয়ে বেশি উত্তম। তাহলে যদি আমরা ট্যাবলেট খাওয়াই তাহলে এই ট্যাবলেটগুলোই আমরা খাওয়াবো, কিন্তু যদি আমরা ইঞ্জেকশন ব্যবহার করতে যাই তাহলে নাইট্রোজিনিল গ্রুপের ইঞ্জেকশন গর্ভ অবস্থায় সেফ। সেটি সাধারণত কলিজা কৃমি বা শুকনো গরুর ক্ষেত্রেও ব্যবহার করা হয়, কলিজা কৃমির ক্ষেত্রে একটু বেশি কাজ করে, তারপরও সব ধরনের কৃমির ক্ষেত্রেই কার্যকরী। সুতরাং আমি যে প্রথম 3 মাসের ট্যাবলেট খাওয়াই, পরবর্তী আবার 3 মাস পরে আমি ইঞ্জেকশন দিতে পারি, রোটেশন করে যদি আমরা একটি ব্যবহার করি তাহলে সব ধরনের কৃমিমুক্ত গাভীটি হবে এবং গাভীটি সুস্থ থাকবে। সেক্ষেত্রে যদি বেশি শুকনো হয় আমরা ভালো একটি কোম্পানির লিভার ক্লিনিক চুজ করবো, তাছাড়া আমাদের আর কোনো কিছু লাগবে না। আমরা কৃমি ওষুধ এই ইঞ্জেকশন দিই অথবা আমরা ট্যাবলেট খাওয়াই, দুটোই গর্ভ অবস্থায় সম্পূর্ণ নিরাপদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।